হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনাদের সামনে আমি হাজির হয়েছি এমএস ওয়ার্ডের একটি টিউটোরিয়াল নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ডে আপনারা সিঙ্গেল কলামে বই মেকআপ দেবেন। এই ভিডিওটি মূলত অ্যাডভান্স লেভেলের যারা কাজ করে তাদের জন্য, যারা বই নিয়ে কাজ করে বই মেকআপ দেয় তাদের জন্য মূলত এই ভিডিওটি। এছাড়াও আপনারা যারা নতুন যারা এমএস ওয়ার্ড শিখছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং ভবিষ্যতে আপনারা এই টেকনিকটি কাজে লাগাতে পারেন। আমরা যারা সাধারণত এমএস ওয়ার্ডে বই মেকআপ দিই তারা সাধারণত দুই কলামে বই মেকআপ দিয়ে থাকি, কিন্তু আমি এখন এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সিঙ্গেল কলামে এমএস ওয়ার্ডে বই মেকআপ দেবেন এবং খুবই সুন্দরভাবে দুই কলামে আপনারা বইটি আউটপুট দেবেন। অর্থাৎ যখন আপনারা আউটপুট দেবেন তখন সেটি প্রিন্ট দেওয়ার সময় দুই কলামে প্রিন্ট হবে, কিন্তু যখন আপনারা মেকআপ দেবেন তখন সিঙ্গেল কলামে মেকআপ দেবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। আর ইতিপূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে দেখুন আমি এমএস ওয়ার্ডে কিছু টেক্সট নিয়েছি, আমি এখন এই টেক্সটগুলো আমি এমএস ওয়ার্ডে মেকআপ দেবো। অর্থাৎ এটি বই আকারে মেকআপ দেবো, এটি অন্য একটি বইয়ের কিছু টেক্সট। এখানে আমি টোটাল বর্তমানে 10 পেজ টেক্সট নিয়েছি, এই 10 পেজ টেক্সটটি আমি 16 পেজের মধ্যে মেকআপ দেবো। আপনারা যারা বই নিয়ে কাজ করেন তারা জানেন যে বই সাধারণত ফর্মে হিসাবে মেকআপ দেওয়া হয়, 16 পেজে একটি ফর্মা হয়ে থাকে এবং পরবর্তীতে যদি পেজের সংখ্যা বাড়ে, অর্থাৎ বইয়ের পেজের সংখ্যা যদি বাড়ে সেক্ষেত্রে 16 16 হিসাব করে সেই বইটি মেকআপ দেওয়া হয়ে থাকে, এবং যখন ছাপানো হয়ে থাকে তখন সেই ফর্মা হিসাবেই ছাপানো হয়। অর্থাৎ একটা প্লেটে সাধারণত 16 পিসটা করে ছাপানো হয়। এখানে আমি 10 পিসটার কিছু টেক্সট নিয়েছি, এই টেক্সটগুলো আমি এখন 16 পেজের মধ্যে মেকআপ দিয়ে আপনাদেরকে দেখাবো এবং সেটি আমি আউটপুট দিয়ে দেখাবো। তাহলে চলে যাচ্ছি মূল কাজে। আমি এই বইয়ের সাইজটি করব হচ্ছে উইথে 4 ইঞ্চি এবং হাইটে করবো 6.5 ইঞ্চি। সাধারণত ছোটো বইয়ের ভেতরে যেই উইথটি থাকে সেই উইথটি 4 ইঞ্চি হয়ে থাকে এবং হাইটে 6.5 ইঞ্চি হয়ে থাকে। আবার অনেক সময় কাগজের উপরেও নির্ভর করে, কাগজের সাইজ যদি একটু বড় হয় সেক্ষেত্রে হাইট উইথ বাড়তে পারে, আবার কাগজের সাইজ যদি ছোটো হয় তাহলে সেক্ষেত্রেও সাইজটি একটু কমে যেতে পারে। এক্ষেত্রে আপনারা কাগজের মাপটি নিতে পারেন স্কেল দিয়ে, অথবা আপনারা পুরাতন কোনো বইয়ের মাপ নিতে পারেন স্কেল দিয়ে, তারপরে আপনারা সেই অনুযায়ী বই মেকআপ দিতে পারেন। এখন আমি আমার এই বইটি উইথে 4 ইঞ্চি এবং হাইটে 6.5 ইঞ্চি এর মধ্যে আমি মেকআপ দেবো। আর আমরা প্রত্যেকটি পেজের চারিদিকে স্পেস দেবো 0.5 করে, অর্থাৎ 1/2 ইঞ্চি করে আমি স্পেস দেবো। তাহলে আমি এখানে লেআউটে গেলাম, তারপরে আমি সাইজে গেলাম, আমার পেজের সাইজ আমি এখানে আমি বলেছি উইথে দেবো আমি হচ্ছে 4 ইঞ্চি, কিন্তু আমরা দুই পাশে যে স্পেস দিচ্ছি 1/2 ইঞ্চি করে এই কারণে আমরা এখানে 5 ইঞ্চি দেবো। আর হাইটে আমি বলেছি 6.5 ইঞ্চি, কিন্তু আমরা স্পেস দেবো উপরে নিচে 1/2 ইঞ্চি করে, তাহলে সেটি 1 ইঞ্চি, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 7.5 ইঞ্চি। আর এখানে মার্জিন আমরা দেবো সকল দিকে আমি বলেছি 0.5 করে। দিলাম, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। তাহলে আমাদের একটা পেজের সাইজ এখন সেই অনুযায়ী হয়ে গেছে। এখানে দেখুন, এখানে স্কেলে লক্ষ্য করুন, বর্তমানে আমি এটি জুম সাইজটা বড় করছি। এখানে দেখুন বর্তমানে এই যে 3 রয়েছে এবং এখানে হচ্ছে 4, অর্থাৎ আমাদের এখানে একটি পেজের সাইজ রয়েছে 4 ইঞ্চি এবং হাইটে আমরা আসি, হাইটে দেখুন এখানে আমি বলেছিলাম যে 6.5 ইঞ্চি, দেখুন এখানে বর্তমানে 6.5 ইঞ্চি হাইট হয়েছে। এখন আমরা এটিতে পেজ নাম্বার ইনসার্ট করব, বর্তমানে পেজ নাম্বার নাই। পেজ নাম্বার ইনসার্ট করার জন্য ইনসার্টে গেলাম, তারপরে আমরা এখানে বটমে নিচ্ছি, এখানে 1 হয়েছে, আমি এটি 12 থাক সমস্যা নেই। এখানে একটি স্পেস রয়েছে, আমি স্পেসটি মুছে দিলাম, তারপরে এটি ক্লোজ করে দিলাম। টোটাল এখানে আমার 17 পেজ রয়েছে, এই দেখুন এখানে 17 নম্বর পেজ চলে আসছে। এখন এখানে একটি বিষয় হচ্ছে যে যখন আপনারা এমএস ওয়ার্ডে বই নিয়ে কাজ করেন অথবা বই মেকআপ দেন তখন ইতিপূর্বে দুই কলাম নিয়ে কাজ করতেন, সেক্ষেত্রে
দুই কলামে পেজ নাম্বার দেওয়া অনেক কষ্টকর হয়ে যেত, কারণ আমরা অটো সাধারণত সিঙ্গেল ফাইলে অর্থাৎ সিঙ্গেল পেজে আমরা সিঙ্গেল কলামে আমরা অটো পেজ নাম্বার দিতে পারি। সেই ক্ষেত্রে কিছু টেকনিক করে দুই কলামে অটো পেজ নাম্বার দেওয়া যায়, সে সম্পর্কে ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছি, সেটিতে আমি দেখিয়েছি কীভাবে এমএস ওয়ার্ডের দুই কলামে অটো পেজ নাম্বার দিতে পারবেন। কিন্তু এখানে যেহেতু আমরা সিঙ্গেল পেজ নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমাদের ওই টেকনিকটি এখানে খাটাতে হবে না, জাস্ট এখানে আউটপুট দেওয়ার সময় আমাদেরকে এখানে টেকনিক খাটাতে হবে। এখন আমরা, তার আগে আমাদের এখানে 17 পেজ হয়েছে, আমরা এটি 16 পেজের মধ্যে মেকআপ দেবো বলেছিলাম, তাহলে সেক্ষেত্রে আমি এখানে অল সিলেক্ট করলাম, এখানে আমাদের মনে কিছু স্পেস রয়েছে, আমরা এখানে আফটার স্পেসটি মুছে দিয়ে দেখি কী অবস্থা হয়। এখানে মুছে দেবো বলেছিলাম, এখানে আমরা রিমুভ করব, রিমুভ করলাম, এবং আচ্ছা কোনো স্পেস নাই, এখানে আমরা দেখি লাইন স্পেস সিঙ্গেল করে দিলাম, ওকে 15 পেজের মধ্যে আসছে। তাহলে আমরা এটি প্যারাগ্রাফের একটি স্পেস দিতে পারি, তার আগে আমরা দেখি উপরে সব ঠিক আছে, আমরা যেখানে টেক্সট রয়েছে সেখানে আমরা প্যারাগ্রাফের একটি স্পেস দিই, এইখান থেকে আমরা একটু আফটারে আমরা এখানে 2 পিটি দিতে পারি অথবা 3 পিটি দিতে পারি, পনেরো আর 16তে আসতে আমরা এটা আরেকটু বাড়াই দিতে পারি, আমরা এটি 5 পিটি দিতে পারি, 16। আচ্ছা আমরা এর মধ্যে এখন এটা মেকআপ দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যেভাবে মেকআপ দেওয়া দরকার সেভাবে আপনারা মেকআপ দিয়ে 16 পেজ পূর্ণ করে দেবেন। এখন আমি আউটপুটে চলে যাই, তার আগে আমি এটি একটু প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখি কী অবস্থা হয়। এখানে প্রিন্ট প্রিভিউ, হ্যাঁ সব কিছু ঠিকঠাক হয়েছে, সব কিছু ঠিকঠাকই আছে। এখন আমরা আউটপুট দেবো, আউটপুট দেওয়ার জন্য এখানে আমি যেহেতু আমার এখানে প্রিন্টার নাই, সেক্ষেত্রে আমি এখানে পিডিএফ আকারে আউটপুট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সরাসরি প্রিন্ট দিয়েও এটা আউটপুট দিতে পারেন। এখানে দেখুন বর্তমানে আমার এখানে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটি সিলেক্ট রয়েছে, অর্থাৎ এটি সিলেক্ট রয়েছে, আপনারা যদি এখান থেকে প্রিন্টার সিলেক্ট করেন তাহলে সেই প্রিন্টারে সরাসরি সেটি আউটপুট হবে। আমি বলেছিলাম যে আমি এটি বই আকারে আউটপুট দেবো, তাহলে বই আকারে আউটপুট দেওয়ার জন্য একটি পেজে 2টি কলাম থাকতে হবে, কিন্তু বর্তমানে আমাদের এখানে একটি পেজে 1টি কলামই রয়েছে। তাহলে এই সমস্যার সমাধানের জন্য আমরা এইখানে একটি অপশন রয়েছে, দেখুন 1 পেজ পার শিট এখানে লেখা রয়েছে, অর্থাৎ বর্তমানে 1 পেজ পার শিট এই অপশানটি সিলেক্ট রয়েছে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখানে একটি অপশান রয়েছে 2 পেজ পার শিট, অর্থাৎ একটি শিটে 2টি পেজ প্রিন্ট আসবে, আমি এই অপশানটি সিলেক্ট করলাম। তারপরে আমি যদি এখানে 1 টু 2 আমি এখানে 2টি পেজ প্রিন্ট দিচ্ছি, 1 টু 2 লিখলাম, তারপরে আমি এখানে প্রিন্টে ক্লিক করলাম। আমি যেহেতু এখানে পিডিএফ আকারে প্রিন্ট দিচ্ছি অর্থাৎ পিডিএফ সেভ করছি, এই কারণে এখানে পিডিএফ আকারে সেভ দিতে হবে, অর্থাৎ পিডিএফ ফাইল সেভ দিতে হবে। আমি এখানে পেজ 1 টু আমি লিখলাম, তারপরে আমি সেভে ক্লিক করলাম, এরপরে আমি এটি ডেস্কটপে সেভ করেছি, আমি ডেস্কটপ থেকে এটি ওপেন করি। তাহলে দেখুন আমরা সিঙ্গেল কলামে কাজ করেছিলাম, কিন্তু আমাদের এখানে আউটপুট দেওয়ার সময় অর্থাৎ প্রিন্ট দেওয়ার সময় কিন্তু এখানে ডাবল কলামে এটি প্রিন্ট হয়েছে, এবং আমাদের এখানে স্পেস এবং অন্যান্য বিষয়গুলো ঠিকমতোই চলে আসছে। এখন আমি যদি পুরো বইটি যদি এখন আউটপুট দিতে চাই তাহলে সেটিও দিতে পারবো, আমি আবার এখানে ফাইলে গেলাম, তারপরে আমি এখানে প্রিন্টে ক্লিক করলাম, এবং এখানে আমি অল পেজ দিচ্ছি প্রিন্ট, অল পেজ আমি নামে সেভ দিলাম। এখন আমি গিয়ে দেখি আমাদের এটা চলে আসছে, কমপ্লিট হয়নি কাজ, এখন হয়েছে। এই যে দেখুন আমি এখন স্ক্রল করছি, প্রত্যেকটি পেজ ঠিকমতো এখানে আউটপুট হয়েছে, এবং আমাদের পৃষ্ঠা নাম্বারগুলো ঠিকমতো চলে আসছে। এখন এখানে আমি আপনাদেরকে আরেকটি এক্সট্রা টিপস দিচ্ছি, অনেক সময় আপনারা যখন পেজ আউটপুট দেন অর্থাৎ আপনারা বই আউটপুট দেন, অনেক সময় দেখা যায় যে ফরম্যাট যেভাবে তৈরি করা হয় অর্থাৎ প্রেসের ভাষায় যেটিকে পেস্টিং বলা হয় থাকে, পেস্টিং যেভাবে করা হয় হুবহু সেইভাবে অনেক সময় আমাদেরকে পেজ প্রিন্ট দিতে হয় অর্থাৎ বই প্রিন্ট দিতে হয়। তাহলে
পেস্টিংয়ে যখন আপনারা বই প্রিন্ট দেবেন তখন দেখা যায় যে প্রথম পেজে থাকে 16 এবং 1 নম্বর পেজটা, এখানে 16 থাকে, এখানে 1 নম্বর পেজ। তারপরে পরের পেজে গিয়ে এখানে থাকে 2 নম্বর এবং এখানে হচ্ছে 15 নম্বর, এভাবে আউটপুট দেওয়া হয়ে থাকে। আপনারা যদি এভাবে আউটপুট দিতে চান সেইভাবেও আপনারা এখানে আউটপুট দিতে পারবেন। সেটি এখন দেখাচ্ছি কীভাবে দেবেন। এটি বিশেষ কোনো কাজ না, জাস্ট একটু সামান্য টেকনিক। এখানে টু পেজ পার শিট ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। এখানে প্রিন্ট অল পেজ এটি না দিয়ে আমরা এখানে পেজ নাম্বার উল্লেখ করে দেবো। পেজ নাম্বার কীভাবে উল্লেখ করে দেবো, প্রথমে আমি এখানে লিখব 16, অর্থাৎ 16 নম্বর পেজ শুরুতে থাকবে। তারপরে আমি কোমা দেবো, দেওয়ার পর তারপরে আমি এখানে 1 লিখবো, তারপরে আমি আবার একটা কোমা দেবো, তারপরে 2 লিখবো, তারপরে কোমা দেবো, তারপরে আমাদের এখানে কি 15, 15-র পর কী থাকে, 15-র পর 14 নম্বর পেজ থাকে, 14 নম্বরের পরে 3 থাকে, 3-র পরে কী থাকে 4, 4-র পরে কী থাকে 30, 30-র পরে কী থাকে, 30-র পরে থাকে হচ্ছে 12, তারপরে থাকে 5, তারপরে থাকে 6, তারপরে থাকে 11, তারপরে থাকে 10, তারপরে 7, সর্বশেষে 8 এবং 9 থাকে। এভাবে আপনারা পেজ নাম্বারটা ধারাবাহিকভাবে এখানে লিখে দেবেন, তারপরে এখানে সরাসরি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনারা যদি সরাসরি প্রিন্ট দিয়ে দেন তাহলে সেটা সরাসরি প্রিন্টারে প্রিন্ট চলে যাবে, কিন্তু আমি এখানে পিডিএফ আকারে যেহেতু সেভ দিচ্ছি, আপনার ইচ্ছা করলে পিডিএফ আকারে সেভ দিয়ে সেই পিডিএফটাও আপনারা প্রিন্ট দিতে পারেন। ফর্মা 1 আমি এটা সেভ দিয়ে দিলাম, এটাও একটু সময় নেবে যেহেতু পেজের সংখ্যা বেশি। এখন আমি এটা ওপেন করছি। এই যে দেখুন, যেভাবে আমি বলেছিলাম প্রথম পেজে আমার এখানে এসেছে 16 এবং 1, তারপরে 2 নম্বর পেজে যাই, 2 নম্বর পেজে দেখুন এখানে 2 এবং 15, তারপরে 14 এবং 3, তারপরে 4 13 12 5 6 11 10 7 8 9, সর্বশেষ হচ্ছে 8 9। তাহলে আপনারা ইচ্ছা করলে ফর্মা যেভাবে পেস্টিং করা হয়ে থাকে সেই অনুযায়ী আপনাদের পেজটি অর্থাৎ আপনাদের বইটি আপনারা আউটপুট দিতে পারেন। তাহলে আপনারা দেখলেন এমএস ওয়ার্ডে খুব সহজে সিঙ্গেল কলামে বই মেকআপ দেওয়া যায় এবং সেই বইটিকে খুব সুন্দরভাবে প্রেসের ছাপানোর উপযোগী করে আউটপুট দেওয়া যায়। আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আর আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।